কেন? তাহলে রামচন্দ্র, এই অর্থ পাওয়া যাবে তুরাঙ্গনগর মেঘরাজ ভবনে। আমাকে এনে দিল তাকে। কেন? তোমার দাসন দাস পবন পুত্র বীর হনুমান, তাই দয়াময় রামচন্দ্র হনুমানকে ডাকছেন। হনুমান হনুমান বলে ডাকে রাম, রাজি বলো চো তথায় সে হনু মানো দিল দরস। হনুমান এসে বলছে দয়াময়, আমাকে ডেকেছেন দয়াময়। হ্যাঁ হনুমান, আমি তো আমাকে ডেকেছি। আমাকে কি করতে হবে? আমার শরীরে হয়েছে ব্রহ্মত্তা পাপ, সেই ব্রহ্মত্তা পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাকে একটি যোগ্য করতে হবে। আমাকে করতে হবে অশ্বমের যোগ্য। সেই অশ্ব প্রতিপাল হচ্ছে তুরাঙ্গনগর মেঘরাজ ভবনে। তোমাকে দেখতে হনুমান, হনুমান বলছে দয়াময়, আপনি যদি আপনার শ্রী চরণ ধরে আমার মাথায় দেন তাহলে আমি আমি তুরাঙ্গনগর যাত্রা করতে পারি। এই বলে হনুমান রামচন্দ্রের প্রাণ জানিয়ে তুরাঙ্গনগর যাত্রা করেছে। শ্যামল ভাইয়ের তরিরে ও তরি বসি পবনের নন্দ ভাইরে তরি রে পূর্বমুখী হয়ে করবি দেবতার বন্ধ ভাইরে তরি করো জোর তো করিয়া বন্দে আপন পিতা মাতা ভাইরে তরি রঘুনাথ তোরি।